চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার যে ব্যবস্থা গ্রহণ করা ছিল প্রাথমিক গুরুদায়িত্ব, সেটা তো পালনই করে হচ্ছে না। তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে আক্রান্ত রোগী রোগিনীদের চিকিৎসা কে করবে? এখানে সমস্যা হয়ে যাচ্ছে। সবাই বলছে মানুষের পরীক্ষা নিবিড় এবং ব্যাপকভাবে করা দরকার। যতই পরীক্ষা হবে ততই কিন্তু চিহ্নিত হবে কারা এই বিশেষ ছোবলে আক্রান্ত। আমি আজকেই পড়ছিলাম হোর, যিনি মানে প্রধান বিজ্ঞান গবেষক, তার বলা বক্তব্য এবং তথ্য, তার থেকে দেখা যাচ্ছে ভারতবর্ষে শতকরা 10 ভাগ মানুষ এই বিশেষ ছোবলে আক্রান্ত বলেই তারা মনে করছেন। তা যদি ঘটনা হয় তাহলে আমাদের দেশের কিন্তু এই মুহূর্তে প্রায় 13 কোটি মানুষ কোনো না কোনো ভাবে আক্রান্ত, কিন্তু তারা চিহ্নিত হচ্ছে না। তাই যদি হয় তাহলে এটা তো আরো ছড়িয়ে যাবে। কেন হচ্ছে না? হচ্ছে না এই কারণে যে ব্যাপকভাবে নিবিড়ভাবে পরীক্ষা করা। পৃথিবীতে সম্ভবত ভারতবর্ষ একেবারে পেছনের দিকে এই পরীক্ষার কাজটিতে। এটা বড় দুর্বলতা। এই দুর্বলতা দূর করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা তো কেন্দ্রের সরকার প্রথম থেকেই অবহেলা করছে, প্রথম থেকেই অবহেলা করছে। কারণ আমাদের রোগী ধরা পড়ল জানুয়ারি মাসে কেরালাতে, সঙ্গে সঙ্গে সারা দেশে লকডাউন করা উচিত ছিল, এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তারপরেও কিন্তু 2 মাস সময় হাতছাড়া করলো। এরপরেও লকডাউন যে হঠাৎ করে তড়িঘড়ি ঘোষণা করলেন, প্রাক যে প্রস্তুতিগুলি থাকা দরকার ছিল কিছুই তো নিলেন না, ঠিক না? কাজেই এই দিক থেকে দেখা যেটা যাচ্ছে, হাসপাতালে শয্যার সংখ্যা কম। এবং আমি আমাদের ত্রিপুরার কথা বলবো, বাইরে থেকে যারা আসছে তাদের সকলের পরীক্ষার পরিবর্তে এখানে স্যাম্পল পদ্ধতি অনুসরণ করা হলো। 5 জনের মধ্যে 1 জনের লালারস পরীক্ষা করা, ছেড়ে দাও, বাড়িতে চলে গেলেন, তারা তাদের মতো চলতে থাকলেন, সরকারের কোনো নজরদারি নাই। এই যে জিনিসটা, এটা দারুণ ক্ষতি করেছে, ভীষণভাবে ক্ষতি করেছে। এখন হাসপাতাল বলুন, নিভৃত বাসস্থান বলুন, শয্যা সংখ্যা একেবারেই কম, খাদ্য তার পরিমাণ এবং গুণগত উৎকর্ষতা নানা দিক থেকে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, খুব বাড়ছে। ডাক্তার নার্স সহায়ক কর্মী সংখ্যা অপ্রতুল, বিশেষ করে এই যে নিভৃত বাসস্থানগুলো যেখানে ছড়িয়ে পড়েছে, স্পর্শে এসে বা স্পর্শে এসেছেন এরকম যাদেরকে রাখা হয়েছে, সেখানে ডাক্তার নাই, নার্স নাই, প্রাথমিক ওষুধপত্র নাই, এমনিতে অসুস্থ হয়ে পড়লে পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স নাই। এবং এর পাশাপাশি যেটা হচ্ছে, এই যে কন্টেনমেন্ট জোন, বেরোতেও পারছে না, ঢুকতেও পারছে না। তাদের সরকার থেকে খাবার দেওয়া হচ্ছে কিনা, খাওয়া আছে কিনা, তারা খেতে পাচ্ছেন কিনা কে খবর রাখছে?